অনিন্দ্য সুন্দর এই বাংলাদেশে প্রকৃতির ভাজে ভাজে যেমন রয়েছে রূপের জাদু, তেমনি আছে সুরের মূর্ছনা। নদীর বুকে ঢেউয়ের কলতান, পাহাড় থেকে নেমে আসা ঝিরিঝিরি ঝর্ণাধারা এবং বৃষ্টির রিমঝিম ছন্দের সাথে আরও যোগ হয়েছে পাখিদের মিষ্টি সুরের লহরী। খুব ভোর থেকে নানা প্রজাতির পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে বাংলার আকাশ বাতাস। পাখির গলার এই সুর কিন্তু নিছক তাদের ডাকই নয়, এটি মূলত তাদের যোগাযোগের মাধ্যম। প্রজনন সময়ে সঙ্গীতে আকর্ষণ, নিজ এলাকার সীমানা ঘোষণা, শত্রুর আগমন বার্তা ইত্যাদি কারণে পাখিরা গলার সুর ব্যবহার করে থাকে। সুরের এই দক্ষতার কারণে এসব পাখিদের বলা হয় গায়ক পাখি। বিবর্তনের পথ ধরে পৃথিবীতে গায়ক পাখির আগমন ঘটে প্রায় 15 কোটি বছর পূর্বে। তবে বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাসে গায়ক পাখি হতে গেলে কেবল গান গাওয়ার ক্ষমতাই একমাত্র বৈশিষ্ট্য নয়, শারীরিক গঠনও বিশেষ গুরুত্বপূর্ণ, যে কারণে কোকিলের গলায় সুর থাকলেও সে গায়ক পাখি নয়। অথচ কর্কশ গলার কাক কিন্তু ঠিকই গায়ক পাখি, অবাক লাগছে তাই তো? বেশিরভাগ গায়ক পাখির পায়ের 3টি আঙুল সামনের দিকে এবং 1টি আঙুল পেছনের দিকে থাকে। আর বিশেষ এই বৈশিষ্ট্যের কারণে গায়ক পাখিরা প্যাসেরন বার্ড হিসেবেও পরিচিত। আমাদের দেশে গায়ক পাখিদের মধ্যে খুব সহজেই দেখা মেলে বুলবুলি, ফিঙে, চড়ুই, বাবুই, বেনে বউ, সুমচা, দোয়েল, শ্যামা, ফুলছুরি, টুনটুনি, শালিক, মুনিয়াসহ আরও অনেক ধরনের পাখি। বিখ্যাত ইংরেজ জীববিজ্ঞানী ও প্রকৃতি বিশেষজ্ঞ চার্লস ডারউইনের মতে পাখিদের কণ্ঠনালীতে সিরিংস নামক একটি বিশেষ ষড়যন্ত্র রয়েছে, যা কম্পন তৈরির মাধ্যমে শব্দ তরঙ্গ সৃষ্টি করে। এই যন্ত্রের সাহায্যে কিছু পাখি একসাথে একাধিক শব্দ তরঙ্গ তৈরি করতে পারে। সিরিংস ব্যবহার করে তোতা বা ময়না পাখি মানুষের কথাও অনুকরণ করতে পারে। এদিকে অন্য পাখির ডাক নকল করতে জুড়ি নেই ফিঙে পাখির। এছাড়াও কিছু পাখির দ্বৈত সুরের ডাক শুনলে মনে হবে এরা বুঝি রীতিমতো গানই ধরেছে। আর শব্দের ধরন চিহ্নিত করে এসব পাখির কোনো কোনোটির বাংলায় নামকরণ হয়েছে বউ কথা কও, চোখ গেল ইত্যাদি। পাখিদের প্রজাতি ভেদে গানের বা শব্দের তীব্রতা এবং সুরের মাধুর্যেরও তারতম্য হয়ে থাকে। তবে বড় পাখিদের চেয়ে ছোট পাখিদেরই গান গাইতে বেশি দেখা যায়। মাঝারি আকারের গায়ক পাখিদের মধ্যে আছে বিভিন্ন প্রজাতির খঞ্জন ও লাটোরা, আরও আছে বেনেবু বা হলদিয়া পাখি।
গায়ক পাখিদের গানের চর্চা কিন্তু শুরু হয় ছানা অবস্থায়। বাবা মায়ের কাছ থেকে শুনে শুনে সুর রপ্ত করার এই চেষ্টা চলে পুরোপুরি আয়ত্তে চলে আসা পর্যন্ত। পাখিরা যে কারণেই গান করুক না কেন, তাদের সুরের কলরলে আমাদের মিষ্টি সকাল জাগে আরো প্রাণবন্ত হয়ে। সেই সাথে মুখরিত হয় বাংলার প্রান্ত থেকে প্রত্যন্ত। দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।